চলো এন্ট্রি গেটটা দাও। হ্যালো ফ্রেন্ডস, আই হোপ সকলে ভালোই আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এবং আমার বন্ধুরা সকলে মিলে যাচ্ছি ডুয়ার্সে আর একটি সুন্দর জায়গা, সেটি হচ্ছে লেপচাখা। তো শুধু আজকে আমি একাই না, আজকে আমার সাথে যারা এসেছে তাদের সাথে পরিচয় করাবো। তো আমি এখন আছি হচ্ছে, এখন আমরা রাজাভাতখাওয়া থেকে মানে গেট থেকে আমরা জয়ন্তী রাস্তা যাচ্ছি, যাওয়ার পথে ফরেস্টের মাঝখানে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে সবাইকে মানে ফটোশ্যুট করছি এখন আমরা, দেখতেই পারছেন। তো আমরা এখন ফরেস্টের ভিতর দিয়ে সান্তালাবাড়িতে যাব। সান্তালাবাড়ি থেকে আমরা লেপচাখার উদ্দেশ্যে রওনা দিব। এই রাজাভাতখাওয়া থেকে আপনার ঢুকতে গেলে কিন্তু পার হেড 120 টাকা করে এন্ট্রি ফি করতে হবে। যেহেতু আমরা গাড়ি নিয়ে আসছি তার জন্য কার এন্ট্রি ফি হচ্ছে 400 টাকা এবং ড্রাইভারের কোনো এক্সট্রা টাকা লাগে না, ড্রাইভার বাদ বাকি পার হেড 120 টাকা করে লাগবে। চলুন এবার আমার সাথে দেখে নেওয়া যাক, আমার যারা বন্ধু সকলে আজকে আমরা যারা এসেছি তাদের সাথে পরিচয় করে দিই। একটুখানি সুদীপ স্যার সুরজিৎ স্যার ফটো তোলে ব্যস্ত আছে, সুকান্ত এদিকে আসছে, আমাদের বস সুশান্ত স্যার, গৌরদা, এই আমরা সকলে মিলে আজকে আমরা লেপচাখা টুরে যাচ্ছি। চলুন এবার আমাদের সাথে ঘুরে নেওয়া যাক ডুয়ার্সের আরও একটি সুন্দর জায়গা লেপচাখা। এখন এই সান্তালাবাড়িতে এসে পৌঁছেছি, এখানে এন্ট্রি ফি করে দেন আপনাকে লেপচাখা যেতে হবে। এবং এন্ট্রি ফি করতে গেলে কী হচ্ছে আপনাকে টাকা কথা বলে দিচ্ছি, আমি গাড়ি নিয়ে আসলে আপনাকে গাড়ি পার্কিংয়ের জন্য, আপনি যদি গাড়ি একদিন রাখতে চান সেই জন্য আপনাকে দিতে হবে হচ্ছে এখানে 220 টাকা এবং গাইড চার্জ আছে হচ্ছে 500 টাকা। এবং আপনি যদি সান্তালাবাড়ি থেকে জিরো পয়েন্ট যদি গাড়ি নিয়ে যেতে চান সেক্ষেত্রে মানে একবার যদি মানে সান্তালাবাড়ি থেকে 0 পয়েন্ট যাওয়ার জন্য হচ্ছে 300 টাকা। তো আপনি যদি মনে করেন যে আজকে গিয়ে লেপচাখা থাকবেন, নেক্সট ডেতে আসবেন, সেক্ষেত্রে এই গাড়িটি কিন্তু আপনাদেরকে নিয়ে যেতে পারবে এবং নিয়ে আসতে পারবে সান্তালাবাড়ি টু 0 পয়েন্ট এবং 0 পয়েন্ট টু সান্তালাবাড়ি। সেক্ষেত্রে কিন্তু দুদিনের জন্য আপনাকে দিতে হবে 500 টাকা। তো ঠিক আছে, এবার আমরা এখানে সকলে মিলে খাওয়া দাওয়া করে আমরা লেপচাখার দিকে এগোবো। এখানে আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা লেপচাখার দিকে এগোবো। দেখতে পাচ্ছেন আমরা সান্তালাবাড়ি থেকে এখন 0 পয়েন্টে এগিয়ে যাচ্ছি। এখানে গাড়ি রিজার্ভ করে আপনাকে 0 পয়েন্ট অব্দি যেতে হবে, তার জন্য আপনাকে দিতে হবে 300 টাকা। দেখতে পাচ্ছেন চুনাঘাটি, 0 পয়েন্ট, বক্সা ফোর্ট, লেপচাখা সবই আপনাকে রাস্তা দিয়ে যেতে হবে। কারণ ফরেস্ট নো গাছ পাতা এখনো হয়নি, দেখতেই পাচ্ছেন চুনাঘাটি, 0 পয়েন্ট, বক্সা ফোর্ট, লেপচাখা। Alipurduar
From here we'll start our trekking for Lepchakha. So আমরা এখন লেপচাখা ট্রেকিং বেরোলাম জিরো পয়েন্ট থেকে গাড়ি এখানে রেখে এখন আমরা সকলে দেখতে পাচ্ছেন ট্রেকিংয়ে যেন রওনা দিয়েছে এখন আমাদের গাইডের সঙ্গে পরিচয় করাবো এবং তার ফোন নাম্বার আমি এখানে দিব চলুন এবার শুরু হয়ে যাক আমাদের লেপচাখা ট্রেকিং যাওয়ার পথে এখানে একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাচ্ছি দেখতে পাচ্ছেন ভিউ পয়েন্ট থেকে তার সৌন্দর্য নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে তো এখন আমরা এই ভিউ পয়েন্ট থেকে আবার সামনের দিকে এগিয়ে যাবো লেপচাখা ট্রেকিং এর উদ্দেশ্যে সকলেই বেশ উৎসাহিত প্রথমবার এই লেপচাখা ঘুরতে এসে আমাদের সঙ্গে গাইড দাদা আছে কি নাম বলে দাও সানিলামা তো আপনারা এখানে আসলে অবশ্যই সানিলামা দাদার সঙ্গে দেখা করে আপনাদেরকে গাইড করে নিয়ে যাবে তোমার ফোন নাম্বারটা বলে দাও একটু হ্যাঁ 9679730989 আর কেউ বলো 9679 7973 0 0 989 ঠিক আছে সানিলামা দাদা আমাদেরকে এই লেপচাখাতে নিয়ে যাচ্ছে চারদিকে ঝিঝি পোকার আওয়াজ শুনতে শুনতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি পাহাড়ের রাস্তা চড়াই উতরাই সুরেন্দ্র স্যার গৌরদা সুরেই স্যারও আছে সুধীর স্যারও যাচ্ছে আস্তে আস্তে আমাদের সুকান্ত সবার আগে চলে গিয়েছে হ্যাঁ বক্তব্য কি বলো তো হ্যাঁ বক্তব্য একটাই আমরা তো ফার্স্ট টাইম না গাইড হিসেবে পারিদা আমাদের সাথে আচ্ছা তো এটার এনজয়মেন্ট কিরকম লাগছে সবাই যদি একটু বলো হ্যাঁ সকলের মুখ থেকে আমরা আস্তে শুনে নিব আমাদের যে অভিজ্ঞতা আমাদের খুব ওয়াও অ্যামাজিং এর উপরে আর কোনো ভাষা নেই এত সুন্দর প্রকৃতি প্রকৃতিকে আমরা একদম কাছের থেকে দেখতে চলেছি আরো কত কিছু আছে সেটা আমরা দেখতে পাবো না বলছে যে আরো 6 কিলোমিটার টাইম লাগবে তো 6 কিলোমিটার আমি যদি আইডিয়া করি কমসে কম তো 3 ঘন্টা সময় লাগবে কি বলো আমরা এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব বা খুবই সুন্দর একটু একটু কবিতার লাইনে গানের লাইনে আকাশ তো বড় সবার সবাই খুবই উৎসাহিত দেখতেই পারছেন মানে আমরা তোরায় অনেক পাহাড় দেখেছি তো দুয়ারসের যে পাহাড়টা মেনলি তো দুয়ারসের পাহাড়ের একটা বৈশিষ্ট্য কি দেখিনি সবসময় যে সব ওই কীট পতঙ্গের যে আওয়াজগুলো পোকামাকড়ের যে আওয়াজগুলো এগুলো কিন্তু তোরায় সচরাচর পাওয়া যায় না দুয়ারসে এই আওয়াজ এই সাউন্ডটা কিন্তু একটা এক্সেলেন্ট ব্যাপার এবং যারাই এখানে আসবে আর কি তাদের কিন্তু এই সাউন্ডটা উপভোগ করার মতো একটা সুযোগ থাকে যেমন চারদিকে ঝিঝি পোকার শব্দ বিভিন্ন পাখিদের শব্দ খুবই সুন্দর এই রাস্তা ট্রেকিং করার পথে সবাই একটু ক্লান্ত তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে এটা কি হোমস্টে নাকি সানি এটা হোমস্টে আচ্ছা কি নাম এটা হোমস্টে গুঞ্জন কি নাম গুঞ্জন হোমস্টে তার মানে কেউ সব থাকতে চাইলে এখানে থাকতে পারবে যে হোমস্টেটা দেখতে পাচ্ছেন এটি ফোন নাম্বার হচ্ছে 7477808355 আপনারা এখানে এসে কিন্তু থাকতে পারেন কথা বলে হয়তো প্যাকেজে হবে বা কিছু সেটা কিন্তু আপনারা এখানে এসে থাকতেও পারেন দেখতেই পাচ্ছেন হোমস্টেটা লেপচাখা বা বক্সা ফোর্ট যাওয়ার পথে না না ভিডিও করছি ডু নট ব্ল্যাক ফ্লাওয়ার্স যদি আপনার ফুল তোলেন তার জন্য কিন্তু এখানে 500 টাকা ফাইন দিতে হবে সুতরাং
সৌন্দর্যটাকে উপভোগ করুন, কিন্তু উপভোগ করতে গিয়ে সৌন্দর্যকে কোনো সময় নষ্ট করবেন না, সেটাই এখানে বলতে যাচ্ছে। এবং তার জন্য যদি কেউ এখানে ফুল তুলে তার জন্য এখানে 500 টাকা ফাইন আছে। আবার চলতে শুরু করলাম আমরা, গুটি গুটি পায়ে এগিয়ে চলছি আমরা আমাদের মিশন। লেপচাখা জাস্ট 3 মিনিট টাইম দিয়েছে রেস্ট করার জন্য। দৌড়াও দৌড়াও দৌড়াও, চলো ওয়েদারটা বেশ ভালো আছে আজকে, ঠান্ডা না একটা হাওয়া আছে ঠান্ডা ঠান্ডা, নিচ দিয়ে পাহাড়ি নদী বয়ে যাচ্ছে, সেই নদীর শব্দ আমরা এখান থেকে শুনতে পাচ্ছি। ওইদিকে নচে নদী আছে, সবাই দাঁড়া দাঁড়া সবাই সবাই দাঁড়া। হ্যাঁ ফোর সব নতুন করে হচ্ছে, ওটা কি হচ্ছে বক্সা ফোর নতুন করে? কোথায় কোনটা হয়েছে ওটা? হ্যাঁ উপরে হয়েছে, আর অংশটা পড়ে গেছে। আচ্ছা আচ্ছা, এটাই বক্সা ফোর। ও নচে যে নদীটা বয়ে যাচ্ছে, নাম কি নদীটা? আচ্ছা এখানে কেউ যদি চাই বর্ষাকালে আসবে আসতে পারবে? আসতে পারবে, বর্ষাকালে তো আরো সুন্দর লাগে, একটু জল কাদা হয় ঠিকই, আরো তো সুন্দর লাগে। তখনকার দিনে ইংরেজের আমলের রোড এটা ছিল রাস্তা, যে আছে রাস্তা, এই নদীর যে আওয়াজ পাচ্ছে না ওই নদীর উপর উপরে ছিল আগে। আচ্ছা আচ্ছা, নতুন 97 হয়েছে রোড পায়। সন্তোষ সাবধান, কিন্তু সাবধান, চলো আগাও। তো এখান থেকে যেটা দেখা যাচ্ছে দূরে ওইটি হচ্ছে আপনার বক্সা ফোর্ট। এখন এখানে কাজ চলছে বলে এখন ভিতরে ঢোকা বন্ধ আছে, তো আমরা চেষ্টা করবো যতটা পারি কাছের থেকে দেখার। এই জিনিসে আমাদের সুশান্ত স্যারের মুখে থেকে কেমন এনজয় করছে একটু শুনে নেই। তো আজকে তোমার এই প্রথম জার্নি করে লেপচাখাতে, এখন আমরা বক্সা ফোর্টের সামনে আছি, তো এতটুকু অবধি তোমার হেঁটে কেমন লাগছে একটু যদি জানাও, তাহলে আমাদের আমার সকল ভিউয়াররা জানতে পারবে। এমনিতে ঠিকই আছে, কিন্তু যারা একটু বাল্কি ফিগার তাদের পক্ষে একটু অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে, কারণ নিজের ওয়েটটা একটু অ্যাকসেপ্টেন্স করতে পারছে না। আচ্ছা টু মাস্ট টু ক্যারি। আচ্ছা জায়গাটা কিরকম লাগছে? হ্যাঁ জায়গাটা কিরকম লাগছে তোমার চোখে? জায়গা ভালোই আছে, ট্রেকিং একটা নতুন আনন্দ, যারা ট্রেকিং করতে পারে ট্রেকিং একটা মানসিকতা রয়েছে তারা আবার হাসতে পারে, কিন্তু বয়স্করা শিশুরা বা ক্যারি করার পক্ষে একটু অসুবিধা। তাছাড়া ইয়াং জেনারেশনে গেছে ঠিক আছে, প্রচণ্ড এনজয়ফুল জায়গা, ট্রেকিংয়ের একটা অনুভূতি থাকবে, এমনি সব ঠিক আছে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সুশান্ত স্যার, চলুন এবার আমরা এবার বক্সা ফোর্টের যতটা পারি কাছে যাওয়ার চেষ্টা করি, যেহেতু বন্ধ আছে ভিতরে ঢুকতে তো পারবো না। দেখতে পাচ্ছেন এখন আমরা ওই বক্সা ফোর্টের কাছে, কিন্তু যেহেতু কাজ চলছে এই জন্য বন্ধ আছে। এখন আমরা হচ্ছে বক্সা ফোর্টের এখানে এসেছি, বাট অ্যাট প্রেজেন্ট এখানে কাজ হচ্ছে বলে বন্ধ আছে। নিচে থেকে হেঁটে যাওয়া যাক, আগে এগুলো কিছু ছিল না, নতুন বানানো হচ্ছে। তো যেহেতু বন্ধ দেখার লেখাই আছে ওখানে যে প্রবেশ নিষেধ, এখান থেকে আমরা ভিউটা দেখে নিচ্ছি চারদিকের ভিউটা। ডান দিকে বক্সা ফোর্টকে রেখে আমরা এখন সামনের দিকে, এবার পাহাড়ের রাস্তা ধরে সুন্দর কিছু কিছু ছোটো ছোটো বস্তির ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। সুন্দর সুন্দর প্রজাপতিও দেখা যাচ্ছে এখানে, সাথে ঝিঝিপোকার ডাক। এভাবে করেই এখন আমরা লেপচাখা দিকে এগিয়ে যাচ্ছি বক্সা ফোর্ট পার করে। দেখতে পাচ্ছেন আমার সকল বন্ধুরা, তারাও এখন বেশ এনজয় করতে করতে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছে। সকলে একটু হলো ক্লান্ত, কিন্তু এই সৌন্দর্যের মাঝখানে এই সৌন্দর্যকে উপভোগ করতে করতে এই ক্লান্তিটাও কিন্তু
নিমেষের মধ্যে কোথায় যেন চলে যায়। হ্যাঁ, সাকসেস। তো যাওয়ার পথে এখানে একটা মন্দির আছে, চলো মন্দিরটা দেখে নিই। দেখতে পাচ্ছেন লেপচাখা যাওয়ার পথে একটি মন্দির। মেঘ ডাকছে নাকি? মেঘ ডাকছে না, মিষ্টি হবে। পুরনো মন্দির নাকি? আমাদের কুকুরটাকে সঙ্গে গাইড করছে তো। তো এই মন্দির দর্শন করে, ঠাকুর দর্শন করে আমরা আবার এই লেপচাখার দিকে এগিয়ে যাব। সবাই যারা এই ব্লগটা দেখবে, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ প্রত্যেকেই যদি কোনোদিনও লেপচাখা ঘুরতে আসো, অবশ্যই শুভঙ্কর পারিদার সাথে যোগাযোগ করবে। আমার সাথে যোগাযোগ করলে আমরা কন্টাক্ট করে দেবো। আমাদের সাথে যোগাযোগ করলে হবে, কারণ আমাদের ফেসবুকে পাবে। আর শুভঙ্কর পারিদা ফেসবুক, ইউটিউব, ইনস্টা তো ইদানিং শুরু করেছে, তো যোগাযোগ করে আসবে একজন প্রপার গাইড, তার নিজস্ব ট্রাভেল, ট্যুরিস্ট, সমস্ত বিজনেসটাই সে দেখে। তো আপনাদের আশা করি কোনো রকম অসুবিধা হবে না, আপনারা যোগাযোগ করে আসতে পারেন, খুবই ভালো লাগবে তার গাইডেন্সে ঘুরতে। আমরা ফার্স্ট টাইম ঘুরছি, অনেকদিন ধরেই বলতো আমাদের, তো হয়ে উঠতো না সময়। এবার যেহেতু ছুটি পেয়েছি আমরা সবাই, প্রত্যেকে একে একে আমরা ঘুরতে এসেছি, আগামীতে আরও ঘুরতে যাবো। সুন্দর স্যার খুব টায়ার্ড আছে, বাড়িতে আমাদের, চলো আস্তে আস্তে, কোনো ব্যাপার না, দেখতে পাচ্ছেন আমরা এখন লেপচাখাতে এসে গেছি। কষ্ট করে এখানে আসছি, পৌঁছে গেছি, খুব ভালো লাগছে, চেষ্টা করবো আসার, সময় পাই যদি। দারুণ ভিউ সত্যি, এবং সাথে ওয়েদার ভালো। প্রেম দেখতেই পারছেন লেপচাখাতে সুন্দর একটি গুম্ফা মন্দির, বুদ্ধিস্ট গুম্ফা মন্দির দেখতে পাচ্ছেন। আমরা এখন লেপচাখা এসে গেছি, এটা আমাদের হোমস্টে, হেভেন অফ ডুয়ার্স। আমাদের ভিতরে ঢোকা যাক, এটা হচ্ছে আমাদের রুম। দেখো রুমে হবে নাকি তোমার, দেখে না সবাই, সুধীর স্যার কোথায় আছে? এই যে আমাদের রুম, আরামসে হবে। চলুন আমরা একটু ভিতরটাও দেখে নিই, এই যে বাথরুমটা আছে। ওরে দেখো দেখো, ওইদিকে দেখো সুকান্ত, ওইদিকে দেখো, ওইদিকে দেখো,
অসাধারণ এক ভিউ দেখতে পাচ্ছেন এখানে, পাহাড়ের ওখান থেকে মেঘগুলি উঠে আসছে আর অসাধারণ মেঘ উড়ে উড়ে বেড়াচ্ছে। দারুন, আমাদের আসার সাথে সাথে যেন আমাদেরকে ওয়েলকাম করছে, মানে দারুন এক হাওয়া দেখতে পাচ্ছেন, মেঘ হয়ে আসছে, ঠান্ডা ওয়েদার সাথে চলে আসছে দেখতে পাচ্ছেন, মেঘলা ওয়েদার হয়ে আসছে এবং অসাধারণ এক ওয়েদার সত্যি কথা। আর সাথে সাথে আমরা মেঘের খেলা দেখতে পারলাম। খুব সুন্দর ওয়েদার, মানে আমাদেরকে আসার, মানে আমরা আসার সাথে সাথে এত সুন্দর ওয়েদারটা হলো, মানে সত্যি। এবং আজকে পূর্ণিমার দিন, ওয়েদারটা এখন সাথে সাথে পরিষ্কার হয়ে গেছে, সবাই সবগুলো এক একটি হোমস্টে। দেখতে অসাধারণ এক ভিউ এখান থেকে। দূরে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, লাঞ্চের টাইম সবাই মিলে লাঞ্চ করবো, সবাই অলরেডি বসে পড়েছে, অলরেডি বসে পড়েছে। অ্যাকচুয়ালি সবাই হেঁটে ঘন একটা ক্লান্ত, কিন্তু ক্লান্তটা কিন্তু ওদের সাথে সাথে ক্লান্তটা দূরে সরে গেছে। দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এখন, এখানে লাঞ্চ করা হয়ে গেল এবং লাঞ্চ করা শেষ হওয়ার পরে আবার সাথে সাথে বৃষ্টিও নেমে গেল। ফটো তোলার জন্য কি নিয়ে আসছো বলে জার্সি জার্সি কেন আনছো বলো একটু? আমি যাই পৌঁছে দেবো, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকম জামা দিয়ে পৌঁছবে। তবে কি বলো তো, মানে এটা শক্ত যে এখানে চকমকা ড্রেস লাগবে, চকমকা ড্রেস ছাড়া ছবি ভালো হবে। চকমকা ড্রেস নিয়ে এসেছি, আর আমাদের মধ্যে সুশান্ত স্যার চকমকা ড্রেস টানতে ভুলে গেছে। আসলে কি এটা বয়স হয়ে গেলে স্মৃতি ভ্রম হয়, খেয়াল করে ঠিক করবো। সুশান্ত স্যার কেমন লাগছে জায়গাটা এখন? দারুণ লাগছে, ভালো লাগছে, কষ্টটা মনে হচ্ছে সফল হলো। আচ্ছা, আসার সাথে সাথে এত সুন্দর ওয়েদার দেখে, ওয়েদার খুবই সুন্দর, মানে কি বলার অপেক্ষা রাখে না। প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছিল, কিন্তু ভাবিয়েছিলাম যে সাংঘাতিক ঝড় হবে, কিন্তু না, থেমে গেল। পাহাড়ের কথা এইটাই একটা, মানে হাওয়া বৃষ্টির একটা দোলাচলে একটা ব্যাপার থেকে যায়, সেটা ভালো লাগছে। মানে আমি পাহাড়ে বহুবার থেকেছি, কিন্তু এখানকার ওয়েদার, এখানকার বৃষ্টি, মানে ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এই এত যে কষ্টটা করলাম, সেই কষ্টটা মনে হচ্ছে একটু সফল হলো, অনেকটাই সফল হলো। ক্লান্তিটা এখন আর ক্লান্তি বলে মনে হচ্ছে না, খুব ভালো লাগলো। আপনারা আসবেন, অবশ্যই আসবেন, দেখবেন, জানবেন, বুঝবেন, তবেই তো বুঝতে পারবেন আমাদের কথাগুলো সত্যতা কতটা, যথার্থ কতটা। অবশ্যই আমাদের নতুন 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 লোকে চলে আসছি, আমি নতুন বোঝে আমার নতুন বুঝতে পারতাম। এবার আমরা একটু সামনের দিকে হেঁটে জায়গাটা ঘুরে নিচ্ছি, চলো না এদিকে, গেল হলো এদিকে যাওয়া যাবে তো, একটু দেখে ঘুরে আসি।
অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, চার মানে পুরো একদম পাহাড় দিয়ে ঘেরা লেপচাখা, দূরের থেকে এক অজানা পাখির শব্দ, ডাকার শব্দ শুনতে পারছি এখান থেকে। দেখতে পাচ্ছেন পূর্ণিমা রাত্রে লেপচাখায় চাঁদের এক সুন্দর দৃশ্য। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন পরের দিন সকাল, আমরা এখন সকালবেলা হয়েছে, ভোর এখন সকাল ছয়টার মতো প্রায়, ছয়টা বাজে প্রায়। আজকে আমরা এখন সকালে লেপচাখার সৌন্দর্যটা দেখব। এইটা হচ্ছে আমাদের হোমস্টে, হেভেন অফ ডুয়ার্স। চারদিকটি পাহাড়, মাঝখানে হচ্ছে লেপচাখা, দেখতে পাচ্ছেন সানরাইজ হচ্ছে এদিকে। এবার আমরা একটু লেপচাখার আশেপাশে কিছু জায়গা ঘুরে নিই। দেখতে পাচ্ছেন ছোট্ট একটি বস্তি এই লেপচাখা, বাট খুব সুন্দর। সকালবেলা আপনি দেখতে পাচ্ছেন লেপচাখার সৌন্দর্য, দেখতে পাচ্ছেন অনেকগুলো রিসোর্ট এখনো হচ্ছে, শুধুমাত্র কয়েকটি অল্প একজন লোকজনকে
লোকজনদেরকে নিয়েই এই লেপচাখা গড়ে উঠেছে। এবং এখন আস্তে আস্তে অনেকগুলো হোমস্টেও এখন হচ্ছে। এটিও একটা হোমস্টে। আমরা যে হেভেন অফ ডুয়ার্স আছি সোহমদার, তারই আরেকটি হোমস্টে আছে এটা। তো এখন আমরা ব্রেকফাস্ট করে এই লেপচাখা থেকে এখন একটু পরে আমরা বড় মহাকাল মন্দিরে যাব ট্রেকিং করে। তো দেখতে পাচ্ছেন আমরা সকাল এখন ব্রেকফাস্ট করছি, পরে সুদীপ স্যার, গৌরদা, সুশান্ত স্যার, সুকান্ত, সুরেশ স্যার সকলে মিলে এখন আমরা ব্রেকফাস্ট করবো। পরে আমাদের গাড়ি দাদা আসছে, তার সঙ্গে পরিচয় করাবো আমি আপনাদেরকে পরে। তো এরপর আমরা যেটা যাবো সেটা হচ্ছে লেপচাখা টু বড় মহাকাল মন্দির।